এক কোটির বেশি প্রবাসী শ্রমিকের বেশিরভাগই নিম্নমানে চাকরি করেন নানা পদক্ষেপের ফলে সে অবস্থা থেকে বিদেশে বাংলাদেশের শ্রমিকদের অবস্থান পরিবর্তন হচ্ছে পাশাপাশি তারা যুক্ত হচ্ছেন ব্যবসা ও বিনিয়োগেও নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত অভিভাষণ বিষয়ক এক সেমিনারে প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেয়া নানামুখী উদ্যোগের প্রশংসা করেন জাতিসংঘে আইএলওর প্রতিনিধিরা এ সময় শ্রমিকদের কল্যাণে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ নিশ্চিত করা ও সঠিক বিনিয়োগের পরামর্শ দেন তারা প্রবাসী বাংলাদেশিরা যেন সহজে তাদের কষ্টের অর্থ দেশে পাঠাতে পারে সেজন্য ব্যাংক ও আর্থিক খাতের সেবার পরিসর বাড়ানো দরকার জীবনমান উন্নয়নে রেমিটেন্সের সঠিক বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে মনোযোগ দিতে হবে এতে করে জঙ্গি অর্থায়নেও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় অভিবাসন নিরাপত্তা ও বহির্গমন সহজ করতে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন এডিবির অভিবাসন বিষয়ক গবেষক ও মানবাধিকার কর্মী সামসুন নাহারাজিজ বিদেশে যে কর্মরত যে আমাদের ভাইবোনরা আছে তারা এখন খুবই ভালো দক্ষ এবং সুযোগ্য গভর্নমেন্টের পক্ষ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আপনারা জানেন স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে তাদের নিরাপত্তা এবং তাদের সহজগম্যতা সেটা যদি এনশিওর করা যায় নিশ্চয়তা দেয়া যায় তা তাহলে বাংলাদেশ আরও ভালো করবে বর্তমানে নিজেদের অধিকার রক্ষা সহ নানা ইস্যুতে অভিবাসীদের একাত্ম হওয়াকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হোস্ট কান্ট্রিগুলোতেও তারা বিভিন্ন ধরনের ইনোভেশনস এবং বিভিন্ন রকমের তৎপরতা তারা চালাচ্ছে তো এগুলো যেমন একটা উইন উইন সিচুয়েশন বা ন্যারেটিভে জন্ম দেয় তো একইভাবে আমরা কিছু চ্যালেঞ্জের কথাও শুনলাম প্রপারলি ইন্টিগ্রেটেড হচ্ছে না অনেক দেশের মাইগ্রেন্টসরা সেটা হোস্ট কান্ট্রির কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে ইন্টিগ্রেট করার ব্যাপারে ভাষাগত সমস্যা থাকতে পারে কালচারাল সমস্যা থাকতে পারে সেমিনারের সমাপনী বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান কনসাল জেনারেল শামীম হাসান সময় সংবাদ নিউ ইয়র্ক